হাজার যুদ্ধে জয় জয় হইগে সুন্দর শূন্য তাই হবে শূন্যের উপর তালি হবে শূন্যের উপর খেলাটি কিভাবে চালাচ্ছে একটু শিশুগত রিক্স দিয়ে আমাদের আনন্দ উপভোগ করার জন্য দেখেন তালি দেবে তালি তালি কোন তালি হবে ভালো পশ্চিম বাসে ভাই দেখেন ছেলেটি শূন্যের উপর কিভাবে ঘোড়া চালাচ্ছে শুধু আপনাদেরকে বিনোদন দিবে বলে তালি হবে শুধু তালি দিয়ে উৎসাহিত করবেন ছেলেটিকে আপনারা দর্শক বিন্দুকে বিচ্ছিন্ন করবেন না আপনাদেরকে বিনোদন দেবে বলে আমাদের আজকের আয়োজন গেট থেকে আপনারা প্রতি ভিতরে চলে গেছেন একটু পিছন দিকে আসেন ভলেন্টিয়ার ভলেন্টিয়ার ভাই একটু পিছন দিকে নেন সবাইকে গেটের এখানে কিন্তু বেশি ভাই তালি হবে বড় তালি হবে শূন্যের উপর ছেলেটি ভাসছে দেখেন একটি হাতে মাত্র আমাদের আমি পরের গোলের তিনটির নাম ঘোষণা করছি মারুফের সূর্যলাল সোহাগের কালো রাজা রাকিবের জ্বলন্ত আগুন আমি ঘোড়া তিনটি মঞ্চের বাম পাশে রেডি করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটি ঘোড়ে খেলা চলছে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে সমান সমান দেখা যাক শেষ ভালো যায় সব ভালো তার দেখা যাক আপনি শুধু গরুতালি দেন গরুতালি দিয়ে খেলাটি আনন্দে মুখরিত করবেন শূন্য ভাষ্য শুধু আমাদেরকে বিনোদন দিবে বলে সবাই করতালি দেবেন শূন্য তালি হবে পশ্চিম বাস ভাই আপনাদের কথা শোনা যায় না সবাই একটু তালি হবে পশ্চিম বাস তালি হবে সুন্দর 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 আরো হচ্ছে আপনি সবাই তালি দিবেন পশ্চিম পাশে এবং দক্ষিণ পাশে কোনো সারা শব্দ পাওয়া যায় ভাই একটু তালি দেবেন আপনারা তালি দিয়ে উৎসাহিত করবেন দেখা যাক আমরা কিন্তু দেখতে পেলাম সেই বাঘের মাত্র সম্রাট আমি এ পর্যায়ে খ গ্রুপের যে নামগুলো ঘোষণা করছি মারুফ ঘোড়ার নাম সূর্যলাল ব্যক্তি সোহাগ ঘোড়ার নাম কালো রাজা রাকিব ঘোড়ার নাম জ্বলন্ত আগুন তোমরা এই তিনটি ঘোড়া নিয়ে আসো ঘোড়ার খেলা হবে তিন পাক এই ঘোড়া দুটি বাইরে নিয়ে যান যেগুলো ঘোড়ার খেলা হলো এই দুইটি অবশ্যই মাঠের বাইরে যাবে আর রাস্তা অবশ্যই আপনি ক্লিয়ার করে দেন ভাই এখানে ভলেন্টিয়ার ভাই কোথায় শূন্য ভাই আগের দুটি ঘোড়া বাইরে নিয়ে যাও তোমরা আগের দুটি ঘোড়া বাইরে নিয়ে যাও সম্রাট এবং অগ্রগামী মাঠে